স্বপ্ন তুমি চলে যেও না ও গো স্বপ্ন তুমি চলে যেও না এই সুখের পরশ যে আসসালামু আলাইকুম আমি কুদ্দুস খান আমরা এখানে নিউজ রুমে বসছি আমরা কিছু নিউজ পড়বো আমাদের আমার সাথে আছে সর্দার খালে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ করব আওয়ামী লীগের মালিক হয়েছেন জনাব তৌফিক খান তুহিন এবং এছাড়া কাজী মশরুল হুদা এবং যেমন তুহিনের নেতৃত্বে রাত 9টায় শহীদ মিনারে পুষ্প দেওয়া হচ্ছে পুষ্পার্ঘ দেওয়া হচ্ছে তো খালি আওয়ামী লীগের মালিক হলেন তৌফিক সুলাইমান খান তুহিন তিনি শুধু আওয়ামী লীগের মালিক হলেন নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মালিক হলেন তা জানা যায়নি জনাব তুহিন বাংলাদেশ আওয়ামী লীগকে ক্যালিফোর্নিয়ার স্টেট ডিপার্টমেন্টের নিজের নামে তালিকাভুক্ত করেছেন তার অর্থ দাঁড়ায় জনাব তুহিন বাংলাদেশ আওয়ামী লীগের চিরদিনের জন্য সভাপতি বা মালিকানা পেলেন জানি না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি কোনভাবে নেবেন মনে হয় শেখ হাসিনা ইতিমধ্যেই জনাব তুহিনের পারমিশন নিয়ে বাংলাদেশ শাসন করছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতগণ ইতিমধ্যেই জনাব তুহিনের সহিত যোগাযোগ করে এম্বাসি চালাচ্ছেন খবরে প্রকাশ আওয়ামী লীগের মালিক তুহিন সাংবাদিক কাজী মাসুল হুদা এবার একুশে পুষ্পর্ঘ দিচ্ছেন রাত 9 ঘটিকায় নিউ ইয়র্ক সময় অনুযায়ী ওনারা শহীদ মিনারে ফুল দিতে দিচ্ছেন নিয়ম অনুযায়ী রাত 12:01 শহীদ মিনারে পদমূলে পুষ্পার্ঘ দেওয়ার নিয়ম কিন্তু জনাব তুহিনের নির্দেশে কাজী মাসুস হুদা তার গ্রুপ রাত 9:00 পুষ্পার্ঘ প্রদান করে নূতন রেকর্ড সৃষ্টি করবেন আমরা জানি না ওয়ার্ল্ড গিনিবুকে তা জনাব হুদা ও জনাব তুহিনের নাম লেখা হবে কি না খুব সুন্দর নিউজ দিয়েছেন সদর খালেক তো আওয়ামী লীগ একটা জাতীয় পার্টি আমাদের বাংলাদেশে একটা জাতীয় পার্টি সেই পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন জনাব তুহিন আওয়ামী লীগের মালিক হয়েছেন তথা বাংলাদেশেরই মালিক হয়েছেন তো যা হোক আমরা জনাব তুহিনকে জয় জয়কার করছি জনাব তুহিন ভালো থাকেন আমাদের দয়া করে আমাদের দিকে তাকায়েন ধন্যবাদ সবাই আর হইল জনাব কাজী মশরুল হুদা উনি 21 ফেব্রুয়ারি দীর্ঘদিন যাবৎ করে আসছেন উনি এবং শঙ্কুয়াইজ করে আসছিলেন মানে কারণ উনি শুরু করেছেন বলে এমন দাবি করেন কিন্তু মজার ব্যাপার হলো এখানে খোকন সাহেবরা আরেকটা খোকন সাহেব এবং জনাব কাজী মশরুল হুদা একত্রে 21 ফেব্রুয়ারি শুরু করেছিলেন বেশ কিছু বছর আগে যেমন খোকন সাহেব আবার আলাদাভাবে করছেন সেটা ওই 3rd স্ট্রিটে ওনারা করেছেন সেখানে বোধ হয় শামসুল ইসলাম এরা সব সকলেই আছেন তো ওনারা 9টায় পুষ্পমাল্য দিচ্ছেন না ওনারা ঠিকই আছে ওনারা যথাসময় দিচ্ছেন কিন্তু কাজী মশরুল হুদা তাদের থেকে আলাদা হয়ে 9টায় পুষ্পমাল্য দিতে যাচ্ছেন কেন তার অর্থ আমরা বুঝতে পারতেছি না 9টায় তো সাধারণত পুষ্পমাল্য দেওয়া যায় না এটা দিতে হয় 12:01 এটাই নিয়ম আমার মনে হয় কাজী মশরুল হুদা এবং জনাব তুহিন নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করবেন তো মনে হয় বিশ্বের গিনেস বুকে ওনার নাম লেখা থাকবে অথবা জাতিসংঘ নামটা লেখা হতে পারে কারণ জাতিসংঘ তো বাংলা ভাষা একটা রাষ্ট্রীয় ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত করা হয়েছে সেই আন্তর্জাতিক ভাষার মধ্যে জনাব হুদা এবং জনাব তুহিনের নামটা আমরা পুশ করতে পারি কি বলেন কারণটা হলো কি ওনারা যখন 21 ফেব্রুয়ারি প্যাটার্নি চেঞ্জ করে দিতেছেন 9টার সময় মানে 3 ঘন্টা আগে ওনারা 21 ফেব্রুয়ারি করতে যাচ্ছেন পুষ্পমাল্য অর্পণ করবেন তার একটা পরামর্শ আমরা দিতে পারি আপনারা 3 ঘন্টা আগে না করে 1 দিন আগে করেন যেদিন বাংলাদেশে 21 ফেব্রুয়ারি হয় অথবা আমাদের এখানে কটা হয় এখানে দুপুর 12টা হয় 20 তারিখে দুপুর 12টা হয় 12:01 পুষ্পমাল্য দেন আমরা আপনাদের সাথে আসি বাংলাদেশে না করে যদি সকাল 10টায় করতেন 20 তারিখে তাহলে যেটা হতো যে বাংলাদেশে 10:01 করেন আমরা আপনাদের সাথে থাকবো তাহলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমরা চলবো কারণ আমেরিকান ঘড়ি আমেরিকান ক্যালেন্ডার ঠিক না কারণ আমেরিকান সাম্রাজ্যবাদী দেশ আমরা বাংলাদেশের নিয়ম অনুযায়ী এখন থেকে চলবো কাজী হুদা আপনি নেতৃত্বটা দেন হুদা ভাই আমরা খুব কৃতজ্ঞ থাকব আপনার কাছে তো ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম।